এই যে বড় বড় কথা বলে না ওই যে বলেছি যে ছাত্রলীগ বড় বড় কথা বলে পুলিশ পিছনে আছে আর পুলিশ এতদিন মনে আছে ওই চোরা বেনজির কি লেকচার মারত মদ খেয়ে হেলে দুলে পড়ে যাচ্ছে সচিবদের সম্মেলনে মনে আছে কত বড় বড় ডায়লগ ধমক দিয়ে ঝাড়ে দিয়ে এখন কোথায় সেই বেনজির ইনশাল্লাহ সময় বেশি দূরে নাই হাসিনার কোনোদিন বক্তব্য আসবে না আমার ধারণা তার জীবনের শেষ বক্তব্যটা সে দিয়ে দিল কিন্তু আমি বুঝতে পারি না আমার মাথায় আসে না যে একই সেনাবাহিনী থেকে একই বাংলাদেশ মিলিটারি একাডেমির থেকে কমিশন পেয়ে আমি বেরিয়ে আসছি সেই একই প্রশিক্ষণ পেয়ে একই একাডেমি থেকে একই ওয়াদা করে একই প্রসেসের থেকে যেই যেই বিস্কিটটা বেরিয়ে আসলো যে খাবারটা একই মেশিন থেকে বেরিয়ে আসলো এক একটা এই খারাপ এই খাবারের ব্যাসটা কি করে এত খারাপ হয় জামাত বিএনপি শিবির সবাই কোন দেশের সবাই তো বাংলাদেশের জনতা প্রথম বাংলাদেশের অর্থনীতি যখন ভালো হয় তখন তাদের জন্য ভালো বাংলাদেশের অর্থনীতি যখন খারাপ হয় বা রাজনৈতিক অবস্থা খারাপ হয় সবার জন্যই খারাপ এবং বাংলাদেশে যখন দমন নিপীড়ন দুঃশাসন চলে সেই দুঃশাসনের ভোগান্তি কিন্তু জামাত শিবির বিএনপি তারাই সবচেয়ে বেশি ভোগ করে অবশ্যই বাংলাদেশের বর্তমান ছাত্র যারা রাজনীতি করে না তারা পর্যন্ত কত পনেরো বছর ধরে তারা টের পাচ্ছে হারে হারে যে দেশ কিভাবে চলছে তাদের পরিবারের উপরে কি ধরনের আঘাত আসছে দেশের স্বাধীনতা নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় করার পবিত্র দায়িত্ব সকল জনতার সে হোক ব্যক্তিগতভাবে যে কোনো ধর্মীয় অথবা রাজনৈতিক মতের সেটা কোনো বিষয় নয় এটা সকলের প্রথম পবিত্র দায়িত্ব একটা বিএনপির সদস্য যারা ছেলে পেলে তাদের দলের দলের স্লোগান দেওয়ার আগে দলের পক্ষে কথা বলার আগে তাদের পবিত্র দায়িত্ব হচ্ছে দেশের পক্ষে কথা বলা একইভাবে জামাত হোক শিবির হোক সাধারণ জনগণ ছাত্র সবার একই দায়িত্ব সুতরাং এখানে আইসোলেট করার ডিভাইড করার ওই যে ডিভাইড রুল ডিভাইড করার কোনো সুযোগ নেই আমি এই স্বৈরাচারী আহ এই স্বৈরাচারীর বক্তব্য শুনছিলাম যদিও আমার ঘেন্না করে তার বক্তব্য তার কথা শুনতে তারপরও আমি আজকে এরকম একটা সময় আমি জানি মহিলার ডায়রিয়া মাউথের মুখে থেকে কি বেরোবে আমি জানতাম সহম কি দাম কি দিবে পতনের আগে একটু দেখানোর চেষ্টা করবে তার অনেক সাহস এখন সে টিকে আছে অস্ত্রের মুখে কিছু ব্যবসায়ী তুলে ধরে নিয়ে আসছে তাদের হাততালিগুলো খেয়াল করবেন এরকম করে হাততালি দিচ্ছে

বেশ কিছু সাংবাদিককে আমি মেসেজ পাঠিয়েছি আমি কনক কনকসার থেকে আরম্ভ করে এই ইলিয়াস আরম্ভ করে আরও কয়েকজনকে আমি মেসেজ পাঠিয়েছি যে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের র মিলে এবং এমনকি যুক্তরাষ্ট্রের সমর্থনে যেই ধোয়া পাওয়া যাচ্ছে আমি গতকালকে যেই লাইব্রেরি যেই বিষয়টা বলেছি যে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের এমবেসি কি করে এরকম একটা মেসেজ দিল যে বিনা নোটিসেই কোনো জঙ্গি আক্রমণ ঘটে যেতে পারে তাদের কাছে কি তথ্য আছে সেটার প্রমাণ সেটা প্রমাণ দেখার জন্য কি তথ্য আছে হঠাৎ করে এই কথা বললো কেন আবার একই সাথে দেখেন স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু একুশে জুলাই কিন্তু বাংলাদেশের যুক্তরাষ্ট্রের এমবেসি কথাটা বললো আর ঠিক তার পরের দিন বাইশে জুলাই স্বৈরাচারী শেখ হাসিনা বললো যে অঘটন ঘটে গেলে কিন্তু তার দায় কিন্তু অঘটনের কথা বলেছে শৌরচালি হাসিনও কিন্তু অঘটনের কথা বলছে ঘটনাটা কি দুইটা দুইটা জায়গা থেকে এক্সকিউজ একই অঘটনের একই অঘটনের আওয়াজ দেয়া হচ্ছে আমি কিন্তু বারবার আমি কিন্তু দেশের সাথে জনগণের সাথে আমি এমন কি গতকালকে আমি এমন একটা সময় সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে আমি কাউকে বিতর্কিত করতে চাই না কাউকে নিয়ে ব্যতির কি বলে এটাকে কাউকে ব্যক্তিগত ভাবে সমালোচনা করতে চাই না আমি যেটা কখনোই আমার লাইভে কখনো কাউকে মধ্যে কি কেউ স্টুডেন্ট নাই মানে তাদের ঘরে ছেলে কি পড়াশোনা করে না অবশ্যই আমি সেটা আমি প্রথমে মিস আপনাকে একটা কথা বলি সহজ অঙ্কটা বুঝতে হবে ওই যে সে মনে করে যে সে যে ব্ল্যাবিং করে যাচ্ছে তার মুখ থেকে যা বেরোচ্ছে মানে মানে এটা সে হচ্ছে একটা সাইকোপ্যাথ সাইকোপ্যাথ হচ্ছে সাইকোপ্যাথের আমি এখানে সময় নষ্ট করতে চাই না বাট যারা বোঝেন সাইকোপ্যাথ কি জিনিস যে সাইকোপ্যাথরা হচ্ছে কোনোদিন কারোর প্রতি কোনো দয়া মায়া মমতা এবং ভালোবাসা থাকে না এরা কোনোদিন ভালোবাসায় জড়ায় না সাইকোপ্যাথরা সাইকোপ্যাথরা নিজের বিশ্বাসে এরা সবসময় উচ্ছ্বসিত থাকে তো এই হাসিনা সাইকোপ্যাথের এত বেসিক্যালি বাই ব্লাড কিলার তার বাবা তার ভাই সবই তো কিলার এবং এরা হচ্ছে ব্যাংচোর এবং কিলারের পরিবারটা হচ্ছে খুনি এবং ব্যাংচোর দস্যু একটা পরিবার রক্তের ভিতরে দে এবং সৈরাচারে শেখ হাসিনা কতগুলা যেটা একসাথে আমার কথাগুলো বলে যেতে হবে যে আপনার অনেকগুলো কয়েকটা প্রশ্ন করেছেন এই ব্যবসায়ী কোথেকে আসলো হাসিনা আমাকে হঠাৎ করে আলোচনার মাঝখানে প্রশ্নগুলো কিন্তু আমি খেয়ে হারিয়ে ইউ এই যে বিষয়টা হচ্ছে যখন বিডিআর হত্যা করে স্বৈরাচারী শেখ হাসিনা এবং সেনাবাহিনীর সাতান্ন জন সেনাবাহিনী অফিসার হত্যা করে বিডিআর এ তখন কিন্তু সকালবেলা যখন জেনারেল শাকিল কে যে হত্যা করেছে হাসিনা এই খবরটা বাংলাদেশের কোনো মানুষ জানার আগে কিন্তু ভারতের খবর এটা বলেছে এন ডি টিভিতে বলেছে যে ডিজি জেনারেল শাটিল নিহত হয়েছে তার এই ভারতের নিউজ মিডিয়া থেকে কিন্তু আমরা প্রথম জানতে পারি একইভাবে ভারতের নিউজ মিডিয়াতে আসছে যে শেখ হাসিনা হ্যাজ বিন এয়ার লিফটেড টু অ্যান আনলোন লোকেশন মানে স্বৈরাচারী শেখ হাসিনাকে এয়ার লিফটেড বলতে তো স্বাভাবিক করতে বোঝা যায় সেটা যাকে হেলিকপ্টারে করে তাকে কোথাও সরানো হয়েছে কারণ বড় একটা বিমান নেমে তাকে তুলতে তুলতে তো মানুষের বাংলাদেশ হচ্ছে ঘন বসতিপূর্ণ জায়গা যেখানে আরেকটা সময় লাগে উনি তার দৌড়ায় উঠে যেতে পারে না এক নম্বর দুই নম্বর হচ্ছে বাংলাদেশের এত ঘন বসতি যে আপনার আপনি দুইজন আরেকজন ব্যক্তির সাথে কথা হবেন গোপনে একটা সেই জায়গাটাও পর্যন্ত নেই আর সেইখানে একটা দস্যু একটা প্রধানমন্ত্রী তার গাড়ি বহর যাবে তার আশেপাশে তার চাকর অনেক সেনাবাহিনীর চাকর বাকর থাকবে তারপরে ওই দাসিবানি থাকবে কি বলে ওই তথাকথিত রাজনৈতিক লোকজন থাকবে তারপরে সাংঘাতিকরা থাকবে বাংলাদেশের যারা পনেরো বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার চাকরবাকর বাকর তো সবকিছু মিলে এটা গোপন করা অসম্ভব সুতরাং স্বৈরাচারী শেখ হাসিনা তার গণভবন থেকে ছাত্র আন্দোলনের শুরু থেকে যখন বেগতিক হয়ে যাচ্ছে সে গণভবন ছেড়ে অন্য জায়গায় ছিল সেখান থেকে হেলিকপ্টারে করে তার বয়ফ্রেন্ড মোদির কোন দেশের হয়তো বা বর্ডারের সীমান্তে কোথাও আশেপাশে কোথাও একটা গোপন জায়গায় সে আছে এই যে বড় বড় কথা বলে না ওই যে বলেছি যে ছাত্রলীগ বড় বড় কথা বলে পুলিশ পিছনে আছে আর পুলিশ এতদিন মনে আছে ওই চোরা বেনজির কি লেকচার মারতো মদ খেয়ে আমাকে হেলে দুলে পড়ে যাচ্ছে সচিবদের সম্মেলনে মনে আছে কত বড় বড় ডায়লগ ধমক দিয়ে ঝাড়ে দিয়ে এখন কোথায় শিবেন ইনশাল্লাহ সময় বেশি দূরে নাই হাসিনার কোনোদিন বক্তব্য আসবে না আমার ধারণা তার জীবনের শেষ বক্তব্যটা সে দিয়ে দিল আমার বিশ্বাস আল্লাহ তার জীবনের শেষ বক্তব্যটা সে দিয়ে দিল এই বক্তব্যে কতগুলা ব্যবসায়ীকে বক্তব্যটা জোর করে শোনার জন্য কতগুলা ব্যবসায়ীকে রীতিমতো জবরদস্তি করে তুলে আনা হয়েছে কারণ ব্যবসায়ীরা কারা ব্যবসায়ীরা হচ্ছে সবসময় সরকারি দলের এরা বিএনপি আসলে বিএনপি জিন্দাবাদ আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ জয় বাংলা আমি এদেরকে দোষ দিব না হ্যাঁ এদের কোনটা দোষ দিব এদের কোনো নীতি নাই এদের কোনো নীতি নাই আর যাদের নীতি নাই তাদের কোনো চরিত্র নাই বিদেশে তো অনেক ব্যবসায়ী আছে তাদেরকে একটা নিজস্ব মতামত আছে যে তারা ডেমোক্রেট না রিপাবলিক রিপাবলিকান কনজারভেটিভ কাকে সমর্থন করবে তারা কিন্তু সেখান থেকে এসে তেল মারে না মিস্টার ট্রাম্পের সাথে হ্যান্ডশেক ওর মিস্টার ট্রাম্প বা মিস্টার প্রেসিডেন্ট বলে তেল মারে না কারণ রাজনীতিবিদদেরকে ব্যবসায়ীদের কাছে গিয়ে ধর্না দিতে হয় তেল মারতে হয় কিন্তু বাংলাদেশের বিষয়টা হচ্ছে আলাদা কারণ বেশিরভাগ 99.9% নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হচ্ছে চোর যারা ডেভেলপমেন্ট আমি অন্য সাবজেক্ট বিষয়টা অন্যদিকে নিতে চাচ্ছে না কারণ ব্যবসায়ীটা ব্যাখ্যা করতে পারি ব্যবসায়ীগুলো কারা এখানে যারা বসেছে সব অসৎ আওয়ামী লীগের আমলে ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে সেই লোন খেলাপি যেই লোনকে তাদের ফেরত দিতে হবে না সকল অনুষ্ঠানে হাজির থাকে বড় বড় ওই লোনের টাকাই আবার উপর কিনে দেয় ও লোনের টাকায় আবার জৌলুস করে আবার এই ব্যবসায়ীরা আবার আওয়ামী লীগের নেতা নেত্রী এমপিদের সাথে আবার ছেলে মেয়ে বিয়ে দেয় আবার এদের ছেলে মেয়েদের বিয়ে সাথে তো কোনো ঠিক নাই এক মেয়েরা এক ছেলে পাঁচটা দশটা বিয়ে হয় কারণ বিয়ে ধুমধাম করে শত কোটি টাকা খরচ করে আবার ছয় মাস পরে ডিভোর্স হয়ে যায় কারণ এদের বিয়েটা হচ্ছে একটা ব্যবসায়িক লেনদেন তো মূল কথা হচ্ছে এখানে ব্যবসায়ী কারা এরা আসছে মনের মাঝখানে সাইকোলজিটা বুঝতে হবে এরা আসছে যদি চান্স টিকে যায় সুতরাং আমাদের যাওয়া উচিত আর যদি টিকে না যায় পতন হয়ে যায় তখন এদের বিবৃতিগুলা শুনবেন আমার কথার সাথে মিলে কিনা আমাদের কাছে পুলিশ আসছে আমাদের কাছে এস এস এফ আসছে আমাদের কাছে ডিবির লোক আসছে আমাদেরকে অস্ত্র দেখিয়ে আমাদেরকে নিয়ে গেছে ওই জায়গায়

আখের ছোলার মতো খেয়ে ফেলে দিয়েছে বাংলাদেশের অর্থনীতি স্টেজ ডিস্ট্রয়েড আপনি কি মনে করেন বাংলাদেশের অর্থনীতি ডিস্ট্রয়েড মানে কি ব্যবসায়ী থেকে এটাতে এফেক্টেড না সিভিয়ারলি এফেক্টেড তাদের রপ্তানি এলসি খুলতে পারছে না ইত্যাদি ইত্যাদি তারাও এফেক্টেড আর এন্ড রেজাল্টটা মানে সকল কিছুর খারাপ ফলফল শেষ অংশটা সাফার করছে হচ্ছে জনগণ তো এখানে যারা ব্যবসায়ী এই যে কাফিউ দিচ্ছে ইন্টারনেট বন্ধ করে রেখেছে চার পাঁচ সাত দিন ধরে সমস্ত ব্যবসা বাণিজ্য ব্যাংকিং ল্যান্ড দেন সব বন্ধ এটা কার জন্য কে বন্ধ করেছে ইন্টারনেট হাসিনার সাধ্য আছে খুলুক না ইন্টারনেট ইন্টারনেট যখনই খুলবে ব্যবসায়ীদের জন্য তার সমস্ত কুকর্ম ছাত্রলীগ এবং পুলিশ কি করে ছাত্রদেরকে মারছে এবং রাতের আধারে কি করে বাড়িতে বাড়িতে ঢুকে ছাত্রদেরকে গ্রেফতার করে নিয়ে আসছে তাদের যেসব ছাত্রদের বাড়িতে ল্যাপটপ এটা সেটা আছে এমনকি তাদের ব্যক্তিগত পড়াশোনা ল্যাপটপটা পর্যন্ত ছিনিয়ে নিয়ে যাচ্ছে আমি রিপোর্ট পেয়েছি যে বাড়িধারার বিভিন্ন বাড়িতে ঢুকে ঢুকে বা বাংলাদেশের বিভিন্ন ধানমন্ডি অন্যান্য এলাকায় ছাত্রদের বাড়িতে বাড়িতে ঢুকে ঢুকে গ্রেপ্তার করছে সমস্ত ভিডিও কিন্তু ইন্টারনেটটা চালু করার সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওই যে সৈরাচারী শেখ হাসিনা একটা কথা বললো তার বক্তব্য শুনলাম সারা বক্তব্য জুড়ে হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে আমি 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 সে কিন্তু চোখ বন্ধ করে কাকের মতো চোখ বন্ধ করে সে মনে করছে তাকে কেউ দেখছে না বাংলাদেশের সবাই বোকা কেউ বুঝতে পারছে না তার মুখ থেকে বেরু কি বেরোচ্ছে তার মুখ থেকে তার মুখের কথা শুনে শয়তানও হাসছে বাকি মানুষের কথা বাদ দিলাম আর বাকি আর কি কে বলল আমি দেশে আসতে চেয়েছি আর দেশে এসেছি এটা শুনেও বাংলাদেশের মানুষ আসছে শহীদ জিয়া যদি শহীদ জিয়ার জীবনের সবচেয়ে বড় ভুল যেটা ছিল এই অসভ্য মহিলাকে দেশে আসতে দেওয়া শহীদ না দিত অবস্থা হয় না আর দুর্ভাগ্যের বিষয় যে মেজর ডালিমরা শেখ মুজিবের পরিবারের সাথে এই দুইটারও সাইজ করে দিতে পারে পারেনি এইটাও বাঙালি জাতির জন্য একদিকে দুর্ভাগ্য আরেকদিকে সৌভাগ্য কারণ এই জাতির চরিত্রটা এমন যদি হাসিনা সুদ্দা এবং রেহানা সুদ্দা মেরে ফেলতো তাহলে বই পুস্তক লেখে যদি বাঙালি জাতের পেটের হতো বিশ্বাস করতো না যে আওয়ামী লীগ ছাত্রলীগ মুজিব হাসিনা কত খারাপ ছিল সুতরাং দুইটা বাঁচার কারণে বাংলাদেশের এই নতুন প্রজন্ম জানতে পেরেছে যে আশা আসলে আওয়ামী লীগের ইতিহাসটা কি জিয়াউর রহমানকে একবার প্রশ্ন করা হয়েছিল একজন কে প্রশ্ন করেছিল আমি তাও জানি যে প্রশ্নটা করেছিলেন একজন সিনিয়র জেনারেল ওনার মুখের থেকে আমি কথা শোন জিয়া রহমান জিয়া রহমানকে জিজ্ঞেস করেছিলেন জিয়া রহমান ড্রাইভ করছিলেন আর ওই জেনারেলার পাশে বসা ছিলেন তো এখন আর জেনারেলা তো বসে থাকে দাসিবান্ধি চতুর্দিকে তখন জিয়া রহমান ওই সব জেনার নিজেরাই ড্রাইভ করতেন প্রেসিডেন্ট হয়েও কিন্তু নিজেই ড্রাইভ করছিলেন ওই ভাঙা চোরা ছাতকোলা জিপটাতে জিয়া রহমানকে প্রশ্ন করেছিলেন যে আপনি শেখ মুজিব সম্পর্কে ভাষণে কোনো বক্তব্য কিছু বলবেন জিয়া রহমান বলেছিলেন না আমি কিছু বলবো না শেখ মুজিব ইতিহাসে তার নিজের জায়গা খুঁজে পাবে কি সুন্দর কি চিন্তা ভাবনা ছিল ওনার যে উনি বুঝে ফেলেছেন যে এখন বাংলাদেশের এই নতুন প্রজন্মের বাচ্চা কাচ্চা পর্যন্ত জানে যে মুজিব পরিবার মানেই হচ্ছে একটা অভিশপ্ত পরিবার একটা খারাপ শয়তানের রক্ত এদের যাই হোক প্লিজ আমরা শুনেছি যে সেনাবাহিনী গুলি করবে না কিন্তু আমরা তো ইতিমধ্যে দেখলাম একজন গুলি করতে এবং বাকি অন্য অন্য জায়গায়ও আমরা দেখছি যে সেনাবাহিনী মানে নীরব ভূমিকা পালন করছে সেনাবাহিনীর পাশ থেকে গুলি ছড়ছে তো সেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠেছে আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনি কি মনে করেন কালকে রাতে মানে আমার রাতে হঠাৎ করে ইমোশন তো সবার ভিতরেই আছে কেউ মানুষকে দেখিয়ে কাঁদে না কেউ লুকিয়ে মানে লুকিয়ে একা কাঁদে কেউ আছে যে ইমোশন ধরে রাখতে পারে না ইমোশনালি আমি একটা ভিডিও দিয়েছিলাম দুঃখটা কষ্টটা লাগে হচ্ছে সেনাবাহিনীর বর্তমান এই প্রজন্মের সেনাবাহিনীকে দেখে এবং আফসোস যে বর্তমান সেনা প্রধান থেকে আরম্ভ করে বর্তমানে যত জেনারেল আছে সবাই কিন্তু পাকিস্তানের কমিশন বীর মুক্তিযোদ্ধা সিক্সটি ফাইভ ওয়ার করা তার মাঝখানে যুদ্ধে বীর তার পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একাত্তরের মুক্তিযোদ্ধা বীর অনেক জেনারেলকে দেখেছেন যেহেতু আমি দেখেছি ওনাদের সাথে চলেছি ঘুরেছি ফিরেছি আর বর্তমানে যারা জেনারেল আছেন সবাই দেখেছে এবং তাদের প্রশিক্ষক কিন্তু অনেকেই সেই আমলের ছিল আমাদের বাংলাদেশের বর্তমান যারা সিনিয়র জেনারেল তাদের সবার ডিভিশন কমান্ডার সেনা প্রধান সবাই কিন্তু পাকিস্তান কমিশন সবাই কিন্তু পাকিস্তান কমিশন ছিল তারা বীরত্ব দেখেছে সাহস দেখছে কিন্তু আমি বুঝতে পারি না আমার মাথায় আসে না যে একই সেনাবাহিনী থেকে একই বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমিশন পেয়ে আমি বেরিয়ে আসছি সেই একই প্রশিক্ষণ পেয়ে একই অ্যাকাডেমির থেকে একই ওয়াদা করে একই প্রসেসের থেকে যেই যেই বিস্কিটটা বেরিয়ে আসলো যে খাবারটা একই মেশিন থেকে বেরিয়ে আসলো এই এই খাবারের ব্যাচটা কি করে এত খারাপ হয় এই বাংলাদেশ কমিশনের এই ব্যাচটা যারা বিভিন্ন উচ্চ পদস্থ পর্যায়ে আছে এত খারাপ এত নীতিহীন নীতি বিবর্জিত কি করে হয় চোখের সামনে সশস্ত্র বাহিনী গুলি করছে না প্রথম কথা হচ্ছে এইটা যেই কুলাঙ্গার ইউনিফর্ম পুরোহিত বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম পুরোহিত বা বিজেপির ইউনিফর্ম পরিহিত যে কোলাঙ্গারটা গুলি ছুঁড়েছে সে হচ্ছে এই স্বৈরাচারী বদমাইশ হাসিনার এক বদমাইশ মন্ত্রীর ভাই তার মানে সে আওয়ামী লীগের আমি এই কথাটা কিন্তু আমার লাইফে অনেকবার ব্যাখ্যা করেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা যে ভয়ঙ্কর ধ্বংস ক্ষতি করেছে বাংলাদেশের এটা পরিষ্কার করতে অনেক অনেক সময় লাগবে এবং শক্তিশালী লোক লাগবে তাদের পিছনে দেশপ্রেমিক লোক লাগবে তার মাঝে এটা একটা উদাহরণ সৈরিচারী শেখ হাসিনা গত পনেরো বছর যেই পরিমাণ আর্মি নেভি এয়ারফোর্স এবং পুলিশে আওয়ামী ঢুকিয়েছে পচে যা আওয়ামী লীগ পরিবার থেকে ডিসকোয়ালিফাইড লোকজনকে অফিসারদেরকে ঢুকিয়েছে তার মাঝখানে একটা উদাহরণ হচ্ছে এইটা যে এইসব কুলাঙ্গার ঢুকেছে যারা সেনাবাহিনীকে আওয়ামী লীগের বানিয়ে ফেলেছে মানে সেনালীগ গুলিটা করেছে তারা সেনাবাহিনী গুলি করে এবং এর গায়েড চামড়া খোলা হবে ইনশাল্লাহ